একবার পারস্যের বাদশা বুখারী শরীফের হাদিস পারস্যের বাদশা একটা চিঠি লেখলো বিশ্ব নবীর দরবারে চিঠি পাঠাইয়া দিয়েছে সাথে দুইজন গোয়েন্দা দিয়ে পাঠাইয়া দিয়েছে যাও দেখো তো মুহাম্মদের কাছে চিঠি পৌঁছার পরে তার সাথী সঙ্গী সাহাবী যারা আছেন তাদের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয় দেখো দুইজন গোয়েন্দা চিঠি নিয়ে পৌঁছে গেল বিশ্বনবী চিঠি পাওয়ার পরে মদিনার মসজিদে হাজির হয়ে গেলেন মদিনার মসজিদে হাজির হয়ে সাহাবায়ে কেরামকে ডাকলেন ও সাহাবীরা তোমরা সবাই আসো সকল সাহাবায়ে কেরাম যখন হাজির হয়ে গেলেন বিশ্ব নবী বললেন পারস্যের বাদশাহ চিঠি দিয়েছে চিঠির ভিতরে কি আছে আমি জানি না একজন সাহাবীর হাতে দিলেন তিনি পড়তে লাগলেন চিঠির ভাষা হলো এমন বেয়াদবের মতো লিখেছে সে বলেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়েছো নাউজুবিল্লাহ তুমি মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়েছো মদিনায় যাওয়ার পরে মদিনায় রাষ্ট্র কায়েম করেছো তুমি নাকি মদিনার বাদশা তোমাকে মক্কার মানুষ পিটাইল রাত্রবেলা পলায়ন করে ভাগছো মদিনায় এসে রাষ্ট্র কায়েম করেছো তুমি আমার দেশের মানুষের উপরে আক্রমণ করতে চাও আমি পারস্যের বাদশা তোমাকে আঘাত করতে চাই আক্রমণ করতে চাই প্রতিশোধ নিতে চাই আমি চাই তোমাকে না জানাইয়া তোমার মদিনাটা আমি যেন দখল করে নেই কিন্তু আমি তা করলাম না আমি তোমাকে চিঠি দিয়ে জানাইয়া দিলাম কয়েকদিনের ভিতরে আমি তোমার দেশে আক্রমণ করব মদিনাটা দখল করে নেব তোমাকে পিঠাবো তোমাকে মারব তোমার সাথী বন্ধুদেরকে বন্দি করে পারস্যে নিয়ে আসব এইভাবে গালিগালাজ করে আমার নবীর কাছে যখন চিঠি দিল সাহাবায়ে কেরাম চিঠি পাওয়ার পরে শুনবার পরে দাঁড়াইয়া গেলেন হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গাম্বর আপনি আমাকে অনুমতি দেন যে ব্যক্তি চিঠি দিয়েছে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেই বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন চোখের পানি ছেড়ে বললেন সাহাবীরা টেনশন করার কোনো কারণ নাই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে বলেছেন লা তাহজান ইন্নাল্লাহ মানা ও বন্ধু আপনি এখানে আপনার সাথে আমি আল্লাহ আছি ও আমার সাহাবীরা পারস্যের বাদশা আমাদের দেশ দখল করতে চায় মদিনা আক্রমণ করতে চায় ইসলামী রাষ্ট্র ধ্বংস করে দিতে চায় আমাকে আঘাত করতে চায় কোরআনকে ডাস্টবিনে ফেলে দিতে চায় মা বোনদের ইজ্জত নষ্ট করতে চায় ওরা আমাদের দেশ আক্রমণ করার আগে আমরা সবাই মিলে দুর্বল মুসলমান পারস্যের দেশটা আক্রমণ করব আমরা তাদের দেশে যুদ্ধ করব কিন্তু সাহাবীরা তোমরা শোনো যুদ্ধ করতে গেলে টাকা পয়সা লাগবে যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগবে আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই আমার কাছে এই মুহূর্তে কোনো সম্পদ নাই যে যা পারো জিহাদের ফান্ডে দান করো আমার মায়েরা আমার বোনেরা আপনাদেরকে সাহস যোগাবার জন্য বলছি ভেঙে পড়ার কোনো কারণ নাই ইসলাম তো আপনাদের দ্বারাই প্রতিষ্ঠা লাভ করেছে আপনাদের দ্বারা আপনাদের ইন্সপায়ারের কারণে আপনাদের সহযোগিতার কারণে আপনাদের সাহসের কারণে যুবকেরা স্বামীরা বাবারা ছেলেরা রাস্তায় গিয়ে জিহাদ করেছে ইসলাম কায়েম করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে লাগলেন কার কাছে কি আছে সবাই সব কিছু নিয়ে আসো জিহাদের ফান্ডে দান করো সবাই যার যার মতো দিতে লাগলেন মায়েরা নাকের ফুল কানের দুল ব্রেসলাইট যে যা পারে সব যখন জিহাদের ফান্ডে দান করতে লাগলো ওই সময় একজন মহিলা একজন সাহাবিয়া মহিলা তিনি চুকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন আর বললেন আল্লাহ তাআলা আজকে আমার দেওয়ার মতো কিছু নাই আমার চেনা জানা কত নারীরা কত মহিলারা দিনের রাস্তায় আজকে দান করে দিনের রাস্তায় টাকা পয়সা দেয় যে যা পারে দান করে দিচ্ছে কিন্তু আমার নাই কিছুই দিতে পারলাম না
মহিলা চিন্তা করে করে বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন ঘরের ভিতরে কোনো খাবার নাই, তিন দিন পর্যন্ত ঘরের ভিতরে কোনো খাবার নাই, এমন কোন সম্পদ নাই যা দিনের রাস্তায় দান করতে পারে, পরনের কাপড় ছাড়া কোনো কাপড় নাই, ঘরের ভিতর আলাদা কোনো সম্পত্তি নাই। মহিলা চিন্তা করতে লাগলেন, কেনই বা আজকে আমি গরিব হলাম, কিছুই তো দিনের রাস্তায় দান করতে পারতেছি না। এমন সময় তার চিন্তা হলো, ঘরের ভিতরে তাকায়া দেখেন বিছানার উপরে তার একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করে, এই বাচ্চাটাকে কোলে নিলেন আর জিহাদের ময় বিশ্বনবীর দরবারের দিকে ছুটলেন। রাস্তায় এসে হযরতে আবু বকরের সঙ্গে দেখা, আবু বকর ডাক দিয়ে বললেন, ও বোন তুমি কোথায় যাও, কোলের মধ্যে বাচ্চা নিয়ে কোথায় যাও? মহিলা ডেকে ডেকে বলছেন, আবু বকর আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই, নবীজি কোথায় আছেন আমাকে জানাইয়া দাও। আবু বকর বললেন, নবীজি সামনে বসা, কিন্তু বোন গিয়ে লাভ নাই, এই মুহূর্তে বিশ্ব নবীর জিহাদের ফান্ডের জন্য নিজের গামছা নিজে রুমাল বিছাইয়া দিয়েছেন, টাকা পয়সা উঠাচ্ছেন জিহাদের ফান্ডের জন্য, তোমাকে সহযোগিতা করতে পারবেন না, তোমাকে সাহায্য করতে পারবেন না। এই গরিব মহিলা সাহাবী ডেকে ডেকে বলছেন, ভাই আবু বকর আমি বিশ্ব নবীর কাছে সাহায্য চাওয়ার জন্য যাই না, এই মুহূর্তে আমি বিশ্ব নবীর দরবারে যাই, এই জিহাদের ফান্ডে নবীজিকে সহযোগিতা করতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, কিছু দূর যাওয়ার পরে হযরত ওমরের সঙ্গে দেখা, ওমর বললেন, বোন যাও কই, বিশ্ব নবীর দরবারে যাই, বিশ্ব নবীর দরবারে গিয়ে লাভ নাই, এই মুহূর্তে নবীজি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না, আপনাকে কিছুই তো দিতে পারবেন না। মহিলা ডেকে ডেকে বলছেন, ভাই ওমর আমি জানতে চাই না, আমি জানতে চাই না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, কি করতেছেন, আমি তা জানতে চাই না, আমি বিশ্ব নবীকে সহযোগিতা করার জন্য যাই, তার কাছ থেকে কিছু নিতে চাই না। ওই কথাগুলো বলে বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে নবীজির সামনে দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজি বললেন, কেন আসছো রে মা, এই মুহূর্তে আমি বড় পরেশান, জিহাদ করব পারস্যের বিরুদ্ধে, টাকা পয়সা লাগবে সাহাবীদের কাছ থেকে উঠাচ্ছি, তুমি কেন এসেছো? মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনার কাছে কিছু চাইতে আসি নাই, এই মুহূর্তে আমি আপনার সামনে এসেছি, এই জিহাদের ফান্ডে আপনাকে কিছু সহযোগিতা করতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, মা তুমি কি সহযোগিতা করতে চাও, এই জিহাদের ফান্ডে তোমার কি আছে, কি দিতে পারবে? মহিলা ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনার কাছে যখন নারীরা যে যা পারে তা দেয়, আমি কিছুই দিতে পারলাম না, ঘরের ভিতরে চলে গেলাম, আমার স্বামী একজন সাহাবি ছিলেন, আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, বাড়ি থেকে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন স্ত্রী রে, আমি জিহাদের ময়দানে চলে যাই, শহীদ হয়ে যেতে পারি নাও বাঁচতে পারি, আমি যদি শহীদ হয়ে যাই আমার জন্য দোয়া করবে, জান্নাতে দেখা হবে, আর যদি গাজী হিসাবে ফিরে আসি আবার দুনিয়ায় দেখা হবে, কিন্তু তোমার কাছে আমার একটা আমানত আছে আল্লাহর পয়গম্বর, আমি ছিলাম ওই সময় প্রেগনেন্ট, আমি ছিলাম গর্ভবতী, আমার পেটে কয়েক মাসে একটা বাচ্চা ছিল, আমার স্বামী বলেছেন স্ত্রী রে আমি যদি শহীদ হয়ে যাই আমার বাচ্চা তোমার পেটে আছে, ওই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, কিন্তু বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে
আমি যেই পথে দিন কায়েমের আন্দোলন করে শহীদ হয়ে যাই, তুমিও আমার বাচ্চাকে ওইভাবে গড়ে তুলে দিন কায়েমের আন্দোলনের জন্য তুমি পাঠাইয়া দিবা। আগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামী বড় ভাগ্যবান, আমি ভাগ্যবতী স্ত্রী, স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন, কিছুদিন পরে আমার একটা বাচ্চা জন্ম নিল, এই বাচ্চাটা আজকে আমি যখন দেখি বিছানার মধ্যে খেলাধুলা করে, আমি ঘরের ভিতরে কোনো জিনিস যখন পেলাম না আপনার কাছে পৌঁছে দেওয়ার, এমন সময় স্বামীর আমানতের কথা, স্বামীর ওসিয়তের কথা মনে পড়েছে, আমি আমার কুলের বাচ্চাকে কুলে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কুলের বাচ্চা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আল্লাহর পয়গম্বর আমি টাকা দিতে পারলাম না, পয়সা দিতে পারলাম না, অলংকার দিতে পারলাম না, কোন সম্পদ দিয়ে জিহাদের ফান্ডে আপনাকে সহযোগিতা করতে পারলাম না, এই মুহূর্তে আমি আমার কলিজার টুকরা নাড়ি ছেড়া দোর আমার বাচ্চাটাকে জিহাদের ফান্ডে দান করে দিলাম। বিশ্ব নবী চুকির পানি ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম চুকের পানি ছেড়ে দিলেন, এই মহিলা পাগল নাকি, এই ছোট্ট বাচ্চা জিহাদের ফান্ডে দিলে কি হবে। নবীজি ডাক দিয়ে বললেন, বলো বাচ্চা নিয়ে আমি কি করব, এই বাচ্চা জিহাদের ফান্ডে অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, এই বাচ্চা মুসলিম যারা চিকিৎসার জন্য আসবে তাদেরকে সেবা শুশ্রূষা করতে পারবে না, এই বাচ্চাকে তো কোলে নিয়ে হাঁটা লাগবে, এই বাচ্চা জিহাদের ফান্ডে দিয়ে লাভ কি। মহিলা ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে আমার কলিজার টুকরা বাচ্চাটাকে দিয়েছি, আমি জানি জিহাদের ময়দানে সেনাপতি হবেন আপনি, যেই মাঠে যুদ্ধ হবে এই মাঠে যুদ্ধের সেনাপতি হবেন আপনি, আপনি যখন জিহাদের ময়দানে চলে যাবে কাফেরেরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, নেশা নিক্ষেপ করবে, বল্লম নিক্ষেপ করবে, আঘাত করবে, যেদিক থেকে বেশি বেশি তীরের আঘাত আসবে ওই দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানাইয়া রেখে দিবেন, সবগুলা গুলি আর তীর এসে আমার বাচ্চার কলিজায় বিঁধে যাবে, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব, আর আমার বাচ্চার শাহাদতের মাধ্যমে বিশ্ব নবী পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহর দিন বেঁচে থাকবে, বিশ্ব নবীকে বেশি দিন দেখতে পারবো, এর চাইতে সান্ত্বনার বড় সৌভাগ্যের কিছু হতে পারে না। কোন আমার মায়েরা আমার বোনেরা অহুদের যুদ্ধে একবার আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন, এই কথা বলে কে বা কারা অহুদের ময়দানে গুজব ছড়িয়ে দিল, বিশ্ব নবী শহীদ হয়ে গিয়েছেন। আমি বুঝাতে চাই আমাদের আগেকার মায়েরা বোনেরা বিশ্ব নবীকে কতটুকু ভালোবাসতেন, দিনকে কতটুকু ভালোবাসতেন। আমার মায়েরা এক পর্যায়ে ঘোষণা হয়ে গেল বিশ্ব নবী শহীদ হয়ে গিয়েছেন, গোটা মদিনায় রুল পড়ে গেল রাসূলে পাক ইন্তেকাল করেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পাগলের মতো দৌড়ান, বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবাকে কে আঘাত করল যেই দুনিয়ার জমিনে, আমার বাবার মা নাই, বাবা নাই, এই বাবাকে কে আঘাত করেছে। হযরতে ফাতেমা পাগলের মতো ওদের মাটির দিকে দৌড়ান, একজন মহিলা যখন শুনতে পেলেন বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, তার অন্তরে ছিল বিশ্ব নবীর মহব্বতের ভালোবাসা, এত বেশি মহব্বতের ভালোবাসা ছিল, তিনি ওহুদের ময়দানের দিকে দৌড়াতে লাগলেন, চুকির পানি ছেড়ে ছেড়ে ওহুদের ময়দানের দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে কিছু সাহাবীর সঙ্গে দেখা, সাহাবীরা ডেকে বললেন, মহিলা দৌড়াও কই, মহিলা ডাক দিয়ে বললেন, দৌড়াই ওহুদের দিকে, গিয়ে কোনো লাভ নাই রে মা, তোমার স্বামী জিহাদের ময়দানে এসেছিলেন,
তিনি শহীদ হয়ে গেছেন জিহাদে গিয়ে, মুহুদের মাঠে গিয়ে লাভ নাই। মহিলা ডাক দিয়ে বলছে, সাহাবীরে কে শহীদ হয়েছে শুনতে চাই না, স্বামী মরলো কিনা শুনতে চাই না, আগে বলো দিনের নবী বিশ্ব নবী কেমন আছে। মহিলা সামনের দিকে দৌড়ান, কিছু দূর যাওয়ার পরে আরো কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবীরা ডেকে বললেন, মহিলা দৌড়াও কই। এবার মহিলা ডেকে ডেকে বলছেন, ওহদের দিকে দৌড়াই। সাহাবী ডেকে বলছেন, মারে দৌড়ে লাভ নাই, তোমার যে কয়েকটা ভাই জিহাদের ময়দানে এসেছিল তারা শহীদ হয়ে গেছে, জিহাদের ময়দানে গেলাম নাই। মা এই মহিলা ডাক দিয়ে বলছেন, সাহাবীরা কে শহীদ হয়েছে শুনতে চাই না, আমার ভাই শহীদ হয়েছে জানতে চাই না, আমার স্বামী শহীদ হয়েছেন শুনতে চাই না, আগে বলো আগে বলো দিনের নবী কেমন আছে। ইসলামের জন্য তাদের কত কষ্ট ছিল, আরো দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী বললেন, মহিলা দৌড়াও কই। মহিলা ডেকে ডেকে বলছেন, মহোদের দিকে দৌড়াই। সাহাবী বলছেন, মারে দৌড়াইয়া কোনো লাভ নাই, আপনার আপনার যে কয়েকটা ছেলে জিহাদের ময়দানে এসেছিল, আপনার বড় ছেলে শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে গেলাম নাই। মহিলা ডেকে ডেকে বলছেন, সাহাবীরা রে কে শহীদ হয়েছে শুনতে চাই না, আমার স্বামী শহীদ হয়েছে শুনতে চাই না, আমার ভাই শহীদ হয়েছে শুনতে চাই না, আমার ছেলে মরে গিয়েছে শুনতে চাই না, আগে বলো বিশ্ব নবী কেমন আছেন। কোন আমার মায়েরা এই মহিলা দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি শুনেন, তার বাবাও জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। আবার তিনি শুনতে পাইলেন, তার ছোট ছেলে সেও শহীদ হয়ে গিয়েছে। মহিলা বললেন, সাহাবীরা কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো দিনের নবী কেমন আছে। ওহদের ময়দান দৌড়ালেন, ওহদের ময়দানে গিয়ে দেখেন বিশ্ব নবী পাথরের উপরে বসে আছে, মাথা মোবারক থেকে রক্ত ঝরতেছে, দাঁত থেকে রক্ত ঝরতেছে। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া এই মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা গিয়েছেন আপনি আক্ষেপ নাই, আমার বাবা শহীদ হয়েছেন আক্ষেপ নাই, আমার ভাই শহীদ হয়েছে আক্ষেপ নাই, আমার কলিজার টুকরা সন্তানেরা শহীদ হয়েছে আক্ষেপ নাই, আপনি এখন পর্যন্ত পৃথিবীতে জিন্দা আছেন, এর চাইতে বড় চাওয়া আর পাওয়া কিছু হতে পারে না। কোন সুবহানাল্লাহ, কিভাবে মায়েরা কিভাবে বোনেরা বিশ্ব নবীকে ভালোবাসতেন, প্রাণ উজাড় করে ভালোবাসতেন, আমার নবীও সবাইকে প্রাণ উজাড় করে ভালোবাসতেন। এই জন্য আমাদেরকে দিন প্রচারের জন্য দিনের জন্য কাজ করতে হবে। সব থেকে কষ্টের কথা হচ্ছে আজকালকে মায়েরা বোনেরা বাচ্চাদেরকে কথায় কথায় বদদোয়া করে, করে না, কথায় কথায় বদদোয়া করে বাচ্চাদেরকে, কথায় কথায় বদদোয়া, ঘর থেকে বের হয়েছে যা আর তোকে ঘরে ফিরে আসা লাগবে না, তুই যেন গাড়ির চাকার নিচে পড়ে মরে যাস, বদদোয়া করে। তোরে কি আজরাইল দেখে না ঘর থেকে বের হয়েছে, তুই আমাকে তো জ্বালাস, তোরে কি আজরাইল দেখে না। এইভাবে মায়েরা এইভাবে বোনেরা সন্তানদেরকে বদদোয়া করেন, সন্তান দুষ্টামি করে আপনারা বদদোয়া করবেন না, কারণ আপনাদের কথা মায়ের কথা দোয়া হোক বদদোয়া হোক আল্লাহর দরবারে কবুল না হইয়া ফিরে না। এজন্য মায়েদেরকে বলবো সন্তানদেরকে বদদোয়া করবেন না। বর্তমান মদিনার ইমাম, মক্কার ইমাম যিনি কালো লোক, তিনিও বলতেন, আমার মা আমাকে বদদোয়া করেছিলেন আমি ইমাম হয়েছি। এক কথা আগেকার মানুষ বদদোয়া করতেন এভাবে যে, আল্লাহ আমার ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করে বদদোয়া করলাম, এর তুমি হাফেজ কোরআন বানাইও, এটা ছিল বদদোয়া। আর আমরা বদদোয়া করে যেন গাড়ি তুলে পড়ে মরে যাই, এজন্য আমাদেরকে আরো ভালো হওয়া লাগবে, যেন আমাদের মায়েদেরকে আরো সচেতন হওয়া লাগবে, দিনের কাজের দিকে ফিরে আসা লাগবে। কিন্তু আজকে তো মায়েরা বোনেরা সারাদিন ঘরে বসে থাকেন টেলিভিশনের সামনে,
মেকআপ নিয়ে বসে থাকেন, অল টাইম টেলিভিশন ইংলিশ এই হিন্দি সিরিয়ালগুলো দেখতেছেন, মুভিগুলো দেখতেছেন, আর এগুলো নিজেদের চরিত্রের সঙ্গে মিলাচ্ছেন। এগুলো হারাম কাজ, এগুলো অন্যায় কাজ। এগুলোর মাধ্যমে দিন জিন্দা হয় না, গোটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত। স্বামী হয়তো বিদেশে থাকে, আপনার টেলিফোন ব্যস্ত। স্বামী অফিসে, আপনি টেলিফোন নিয়ে ব্যস্ত। ঘুমাচ্ছেন না, রাত কা রাত জেগে আছে, মোবাইল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় ব্যস্ত। ফজরের আজান হচ্ছে তো আপনার ঘুম লেগে যাচ্ছে, শয়তান আপনি ঘুম পাড়াচ্ছে ফজরের সময়, গোটা রাত্র আপনি মোবাইল নিয়ে কাটাইয়া দিয়েছেন। এই জন্য মনে রাখবেন, আজকে মোবাইলের কারণে স্বামীর প্রতি আগ্রহ নাই, সন্তানের প্রতি আগ্রহ নাই, পরিবারের প্রতি আগ্রহ নাই। আজকে বাংলাদেশে আমার কথায় মাইন্ড করবেন, এটা ডোন্ট মাইন্ড, কিছু মনে করার নাই। এই মোবাইলের কারণে আজকে হাজার হাজার বাংলাদেশের হাজার হাজার সুন্দর ফ্যামিলি গুলো ভেঙ্গে চুরে চোরমার হয়ে যাচ্ছে। পরকীয়ার অভাব নাই, স্বামী বিদেশে, স্বামী বিদেশে থাকে, প্রবাসে থাকে, অথবা ঢাকা শহরে থাকে, চিটগাঙ্গে থাকে, স্ত্রী পরকীয়া করে ফেলেছে, অন্যের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে, স্বামী অন্যের অন্য মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে, এইভাবে গোটা পরিবার নষ্ট। আর অনেক স্বামীরা আছেন যারা নিজেদের স্ত্রী রেখে বান্ধবীর সঙ্গে আড্ডা দেন, স্ত্রী রেখে নিজের বড় বাবির সঙ্গে আড্ডা দিতে শান্তি পান, স্ত্রীকে সময় দেন না, স্ত্রীর হক আদায় করেন না, মনে রাখবেন আপনি স্বামী হিসেবে জাহান্নামে। এই জন্য আপনি যেমন স্ত্রীর হক আদায় করা লাগবে, আমার মায়েরা আপনাদেরকে বলছি, আপনারা চাইলে একটা চুর স্বামীকে, একটা জিনাকার স্বামীকে, একটা চরিত্রহীন স্বামীকে আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার বানাতে পারেন। আপনি রাত্রবেলা বলবেন, স্বামী আমার বাড়ির দরকার নাই, আমার এয়ার কন্ডিশন এয়ার কুলারের দরকার নাই, আমার টাইলস আর সিরামিকের দরকার নাই, আমার দুই চার কোটি টাকা দামের গাড়ির বাড়ির দরকার নাই, আমার ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, আমার অর্নামেন্টস আর জুয়েলারির দরকার নাই, তুমি হালাল প্রতি ইনকাম করো, আমরা যা পাই তা দিয়ে আমরা ঘর সংসার চালাই নেই, আমরা তিন দুবেলা এক বেলা খাবো, এক বেলা উপবাস থাকবো, এরপর হারাম খাবো না, আসো আমরা নামাজটা আদায় করি, আল্লাহর কদমে সেজদা করি, হালাল পথে চলি। আল্লাহ বলছেন কোন স্বামী স্ত্রীর মধ্যে এমন বোঝাপড়ার মাধ্যমে হালাল যদি পৌঁছে যায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে তাকায়া এরা যদি মুস্কি হাসে, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়া, স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়া মুস্কি হাসে, আল্লাহ বলছেন তার একটা মুস্কি হাসি একটা কবুল হজের সওয়াব। কিন্তু আমরা তো মুস্কি হাসি দিই, স্বামী গড়ে আসলে অবস্থা খারাপ, মাইন্ড কিটকিটা হয়ে যায়, যতক্ষণ ভালো ছিল গড়ে, স্বামী আসার পরেই মাথা খারাপ। আর কিছু স্বামীও তো আছেন বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়ে গল্প করে, জানেন আমি গড়ে গেলে সব কিছু ঠান্ডা হয়ে যায়, আমার নাম শোনার পরে সব ঠান্ডা, মানে তুমি কি আজরাই, তুমি কি ভাগ, তাহলে ঘরের ভিতরে ঢুকলেই যদি সব ঠান্ডা হয়ে যায়, তোমার ভয়ে যদি কেউ কথা না বলে তাহলে তুমি বাঘ, তুমি রসুলের সুন্নতকে জিন্দা করতে পারো নি। আমাদের মা খাদিজাতুল কুবরা তো এমন ছিলেন, রসুলের পাক সারা তিন দিনের দাওয়াত নিয়ে বাহিরে থাকতেন, মা খাদিজাতুল কুবরা সারাদিন এক গ্লাস পানিও পান করতেন না, সুবহানাল্লাহ বলেন, পানি পান করতেন না, বসে থাকতেন, কষ্ট করতেন যে স্বামী আসবেন, আমি স্বামীকে রেখে একা একা কেমনে খাই, দাঁড়িয়ে থাকতেন দরজায় পিঠ লাগাইয়া, স্বামী দিনের দাওয়াতে বাহিরে আছে, তিনি যদি এসে কষ্ট পান খাদিজা বলেন ডাক দিয়া, তাহলে তো কষ্ট হবে, এই জন্য তিনি দাঁড়িয়ে থাকতেন, রসুলের পাক ডাক দিতে দেরি, দরজা খুলে দিতে দেরি না। আর আমাদের মায়েরা এখন হয়েছেন, স্বামী সারাদিন রাত কাজ করে বাসায় আসছেন, এসে বলছেন দেও না আমাকে খাবার, খাবার তো টেবিলের উপরে আছে, সব ঠান্ডা, সব ঠান্ডা, কবে নাসে আপনি নিজে গরম করে খান, এক কাপ রং চা দেও না, আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে লাগবে না, আমার খুব ঠান্ডা লাগছে, এক কাপ রং চা দাও, দোকান আছে, দোকান থেকে পাঁচ টাকা দিয়ে কিনে খান, আমি এখন টেলিভিশন দেখতেছি, সিরিয়াল দেখতেছি, ঠিক বললাম? মায়েদের কেমন হলে চলবে না, আপনারা দিনের পথে চলবেন, আরো কষ্ট হচ্ছে কি রাস্তা দিয়ে দেখুন চলতে দেখবেন। আমাকে গতকালকে একজন প্রশ্ন করেছেন, সকল মুসলমানের জন্য পর্দা করা কি, মনে রাখবেন সকল মুসলমানের জন্য পর্দা করা ফরজ নয়, পর্দা করা ফরজ শুধুমাত্র কেবলমাত্র মুসলিম নারীদের জন্য, মুসলিম নারীরা পর্দা করবেন। তো কেমনে, বয়স যাদের হয়েছে 60-এর উপরে 50-এর উপরে তারা যেই পর্দা করবেন, তাদের পর্দা হচ্ছে নর্মাল পর্দা, আর যারা যুবতী কিশোরী
তাদের পর্দা হচ্ছে বড় পর্দা। কিন্তু আজকালকে আমরা রাস্তায় দেখবেন নানি আর নাতনি যায়, নানির হাতে আছে মোজা, পায়ে আছে মোজা, চক্ষুতে কালো গ্লাস, গোটা বডিটা ঢাকা, কিচ্ছু বোঝা যায় না, মায়ের কিচ্ছু বোঝা যাচ্ছে না। উনি স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, মেয়েকে নিয়ে অফিসে যাচ্ছেন, অথবা মার্কেটে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, কিন্তু ওনার সাথে ওনার যুবতী মেয়ে, ওনার সাথে ওনার নাতনি, তার দেখবেন ওড়নাও নাই, থ্রি কোয়ার্টার প্যান্ট, সেন্ডু গেঞ্জি এগুলা পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে। এটা তো আদর্শ না মুসলমানদের, এটা মুসলমানদের আদর্শ না। আমাদের মায়েদেরকে দেখেছি, আমাদের দাদিন নানিদেরকে দেখেছি, ওরা যতটুকুন পর্দা করত ওখান থেকে কম আমাদের মায়েরা, আমাদের মায়েরা যতটুকুন তার চাইতে আমাদের বোনেরা কম। একদিন একদিন কমতে 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 ইউরোপ আমেরিকার মতো হয়ে যাবে। সুতরাং আমরা আবারও চাই এই সমাজে দিন জিন্দা করতে হবে, আমাদের মায়েদেরকে বোনদেরকে আসিয়া খাওয়ালা সময়া ফাতিমা তাদের জিন্দগির মতো হওয়া জিন্দগি লাগবে, নচেত বাঁচবার কোনো পথ নেই। কিন্তু আমার মায়েরা আমার বোনেরা আজকালকে পরিবারে শান্তি নাই, স্বামী স্ত্রীতে কোনো মিল নাই, 10 বছরের সংসারে কোনো মিল নাই, শুধু ঝগড়া বিবাদ, ঝগড়া লেগে আছে, কেউ কাউকে পছন্দ করেন না, কেউ কাউকে ভালো লাগে না, ঘরের ভিতরে ঢুকলেই শুধু ঝগড়ার বিবাদ লেগেই থাকে, মারামারি কাটাকাটি লেগে থাকে, গালাগালি লেগে থাকে, কেউ বাবার বাড়িতে চলে যায়, কেউ শ্বশুর বাড়িতে, কেউ স্বামীর বাড়িতে চলে যায়, এগুলা করে পরিবারে শান্তি আসবে না। পরিবারের ভিতরে যদি শান্তি আনতে হয় নবীজি যেই চরিত্রের কথা বলে দিয়েছেন ওই চরিত্র ছাড়া বিকল্প কোন পথে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো, আমি আমার বোনদেরকে বলবো, পরিবারকে যদি সুন্দর পরিবার করতে হয় 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা লাগবে। কিন্তু যেই মায়েদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ওনারা তো সব সময় পবিত্রই থাকতে পারে না, পবিত্র থাকে না, যেভাবে মন চায় নামাজ আদায় করে নেন না, আপনাকে পবিত্র হওয়া লাগবে, সালাত আদায় করা লাগবে। এমনও আছে মায়েদেরকে বলবো যারা নফল রোজা রাখেন, আপনি নফল রোজা রাখবার বেলায়ও স্বামীর অনুমতি নিয়ে নফল রোজা রাখতে হবে, স্বামী যদি অনুমতি দেয় আপনি রাখবেন, কিন্তু এমন মহিলাও আছেন স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেটে টাকা খরচ করেন, আছেন না অনেকে, স্বামী যদি কৃপণ হয় মানে টাকা পয়সা দেয় না, পরিবারে খরচ করে না, বাচ্চাদের স্কুলের টাকা, বাচ্চাদের দুধের টাকা, বাচ্চাদের খেলার টাকা, যদি পরিবারে খরচ করবার টাকাও দেয় না স্বামী, তো কৃপণ হয় তাহলে পকেট থেকে নিয়ে খরচ করা যায়, শুধুমাত্র কেবলমাত্র পরিবারের জন্য, পরিবারের জন্য খরচ করা যায়। কিন্তু আপনার একান্ত পার্সোনালি আপনি টাকা নিয়ে আপনার মায়ের বাড়িতে ভাইকে পাঠাইয়া দিলেন, এগুলো হারাম কাজ, এগুলো করবেন না। স্বামীর টাকা মানে আপনার টাকা, এটাকে সেভ করা, এটাকে আপনি সংরক্ষণ করা আপনার দায়িত্ব। কিন্তু পরিবারের ভিতরে দেখা যায় অনেক স্বামী আছেন বলে কি যে আমার মা যদি তোমার উপরে সন্তুষ্ট না থাকে আমি তোমার উপরে সন্তুষ্ট না, আমার মা যদি খুশি থাকে আমি খুশি। আরে ভাই তোমার মা তো বিয়ে করে নাই, বিয়ে করেছো তুমি, একজন মহিলার দায়িত্ব হচ্ছে তার স্বামীকে খুশি করা। কিন্তু আজকালকে দেখা যায় শ্বশুরি শাশুড়ি আর স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া থাকে, থাকে না এগুলো আপনাদের লেখা আছে, অনেক ঝগড়া থাকে, এ ঝগড়া করা যাবে না। শাশুড়ি যারা আছেন মা আপনাকে মনে করতে হবে আপনার ছেলের বউ এটা আপনার মেয়ে, আপনার মেয়ে মনে করতে হবে, আপনার মেয়ে অন্য ঘরে আছে, আপনাকে তাকে নিজের মেয়ে মনে করে তাকে পরের ঘরের মেয়ে মনে করবেন না। আর কিছু ভাই তো বিয়ে করে আনছে মনে করছে কামলা আনছে, ও সারাদিন কাজ করে, রাত সারা রাত কাজ করে, সারা দিন কাজ করে, এগুলো হারাম কাজ। বোনদেরকে সারা রাত দিন কাজ করার জন্য আনেন নাই, সে ঘরটাকে গুছিয়ে রাখবে, তাকে সাপোর্ট দিতে হবে, সহযোগিতা করতে হবে, যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মায়েদেরকে সাপোর্ট করতেন, সহযোগিতা করতেন ঘরের কাজে, তাদেরকে নিজে আগায়া দিতেন। এজন্যে শাশুড়িকে বলবো আপনার বৌমাকে নিজের মেয়ে মনে করেন, আর আমাদের বোনদেরকে বলবো আপনারা শাশুড়িকে নিজের মা মনে করেন।